দেখো পাপিয়া, চাঞ্চল্যকর ঘটনা। প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে 300 মিটার ব্যাসার্ধের মধ্যে কালিয়ানি এলাকায় আজ সকালবেলা কৃষকরা জমিতে চাষ করতে গিয়ে অবাক হয়ে যান। তারা জমির মধ্যে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন এবং তার মধ্যে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দিয়ে আশপাশের গ্রামে সকলে আতঙ্কিত হয়ে জড়ো হন এবং পেট্রাপোল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ যেটা জানাচ্ছে, এটা চীনে তৈরি ড্রোনটি 500 গ্রাম ওজনের জিনিস বহন করার ক্ষমতা সম্পন্ন। কিন্তু পেট্রাপোল সীমান্তে এইভাবে ড্রোন উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকার বেশ কিছু বাসিন্দাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, ড্রোনটি কিভাবে এলো, কারা ড্রোনটি ওড়ালো এবং কেনই বা ড্রোনটি এইভাবে পড়ে গড়িল এবং কারা এটি কি ব্যবহার করেছিল এবং এটি 500 গ্রাম ওজনের জিনিস বহন করার সক্ষমতা রাখে। অর্থাৎ কোনো কিছু পাচারের উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল না অন্য কোনো উদ্দেশ্যে কেউ কারা ড্রোন উড়িয়েছিল, সব দিক খতিয়ে দেখছে পেট্রাপোল থানার পুলিশ। ইতিমধ্যেই বনগাঁ পুলিশ জেলার শীর্ষ কর্তারা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং ওই এলাকায় যাতে নজরদারি নিয়ে কোনো রকম সমস্যা না থাকে প্রয়োজনে বিএসএফ এর সঙ্গে কথা বলা হবে বলে এবারেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু আজকে সকালবেলা কৃষকরা যখন জমিতে কাজ করতে যান তখন এই ড্রোনটি পড়ে থাকতে দেখেন এবং এই ড্রোনটি একেবারে কালিয়ানি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত 300 মিটারের মধ্যে পড়েছিল। অর্থাৎ কি উদ্দেশ্যে দন্ডি ব্যবহার করেছিল, কারা দন্ডি ব্যবহার করেছিল, এই সমস্ত উত্তর খুঁজছে পেট্রাপোল থানার পুলিশ। পাপিয়া সবিনন, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো বিস্তারিত ভাবে তোমার কাছ থেকে জানবো, কারণ প্রশ্নটা এখানেই উঠছে যে কি উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল, কারা ড্রোনটি ব্যবহার করছিল এবং কোথা থেকে ড্রোনটি এসছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তুমি যে বিষয়টা জানালে, পুলিশ যেটা জানাচ্ছে যে চীনের তৈরি ড্রোন যেটা পাওয়া গেছে পেট্রাপোলে এবং যাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধার করেছে পেট্রাপোল থানার পুলিশ, ড্রোনটি 500 গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম, এমনটাই দাবি পুলিশের। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পায়ের সঙ্গে। সমীরণ, এই যে চীনের তৈরি এই ড্রোনটি, সে বিষয়ে কিভাবে কি জানাচ্ছে পুলিশ, আর কি কি তথ্য পেয়েছে পুলিশ? দেখো, পুলিশ আরো অনেক কিছু তথ্য পেয়েছে কিন্তু সেটা তদন্তের সাথে জানানো যাইছে না। তবে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, এলাকার বাসিন্দারা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছে। আজকে সকালবেলা তারা এই ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন ফাঁকা জমির মধ্যে। কিন্তু পুলিশ পুরো বিষয়টি জানার চেষ্টা করছে, ড্রোনটি কারা উড়িয়েছিল, ড্রোনটি কোথা থেকে আসছিল এবং ড্রোনটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ড্রোনটি চীনে তৈরি করা হয়েছিল এবং 500 গ্রাম ওজনের জিনিস বহন করার ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ কোনো কিছু সীমান্তের একেবারে লাগোয়া এলাকায় ড্রোন উদ্ধার, এবং এর আগে এরকম ঘটনা আশপাশের এলাকায় কোনো হয়নি। তারপর এলাকার লোকজন হতবাক হয়ে যায় এবং খবর দেওয়া হয় পেট্রাপোল থানার পুলিশকে। পুলিশ ড্রোনটিকে উদ্ধার করেছে এবং পুলিশ এবং এই ড্রোনটি উদ্ধার করার পর আশপাশ থেকে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে এবং বেশ কিছু এলাকার বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সকালবেলা এইভাবে ড্রোন কোথা থেকে ওড়ানো হলো, কেউ ড্রোন আশপাশের বাসিন্দারা উঠতে দেখেছে কিনা, ওই কালিয়ানি গ্রাম এবং তার আশপাশের গ্রামেও বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরো প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই পুলিশ জানাচ্ছে। আরো আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই ড্রোনটি সম্পর্কে? দেখুন, 6:30-6:40 দিকে দাদা আসে মাঠে বেগুন ক্ষেতে জল দিতে, মানে চারা লাগানো, তো জল দিতে আসে। জল দিতে এসে দেখে এখানে একটা কি পড়ে আছে, এখানটায় পড়ে এসে দেখি বলছে তো উঠভাট জিনিস কিছু জানে না, ড্রোন তাও জানে না। আশেপাশে আরো কয়েকজনকে ডেকে নিলে, যারা দেখতো কি এটা, হাত দিতে ভয় পাচ্ছে যদি কোনো বোমা টোমা কিছু থেকে থাকে, জানতে পারছেন কোথা থেকে কীভাবে আসলো। লোক এসে দেখছে, যারা জানে তার বোঝে, তারা দেখে বললো যে এটা তো ড্রোন, এটা ড্রোন এইভাবে পড়ে আসছে, যাই হোক কেউ হাত লাগিও না, কিসে কী আসে দেখার দরকার নেই, থানাকে ইনফর্ম করা হোক। তারপরে দাদা থানাকে জানানোর আগে আমি মেম্বার হিসাবে আমাকে আগে জানালো, আমি বলছি কাউকে হাত দিতে বারণ করে দাও, ওটাকে থানার হাতে যথারীতি হ্যান্ডওভার করে দিতে হবে। যদি ওখানে না থাকতে তো বেশি সময়, তাহলে ওখানটা ওইটা উঠিয়ে নিয়ে আসো, মানুষজনের সাথে করে নিয়ে চলে আসো, নিয়ে এসে ওখানটায় গ্রামে এসে ওখানে থানাকে তার ভিতরে ডেকে নিচ্ছে এবং তারাও যথারীতি। ড্রোন কি এর আগে দেখা গেছে এখানে? ড্রোন আতঙ্কজনক কিছু দেখতে পাই।